নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ এসএস কে এমএসকে সংক্রান্ত সকল খবরের সঠিক আপডেট সব থেকে আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশের বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমাদের চ্যানেলেই সব থেকে আগে আপনাদেরকে জানানো হয়েছিল যে আপনাদের জিও বেরিয়ে গেছে এবং যেখানে আপনাদের নতুন বেতনক্রম ঠিক হয়েছে যেখানে দশ হাজার তেরো হাজার চোদ্দো হাজারের যে স্ল্যাব রয়েছে একাডেমিক সুপারভাইজার সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকাদের সেই খবর সব থেকে আগে আমাদের চ্যানেলেই প্রকাশ হয়েছিল এবং যেটি আমাদেরকে শেয়ার করেছিলেন সরকারপন্থী সংগঠনের নেতা মুকুলেশ রহমান তো আজকে একটি বিশেষ আপডেট পাওয়া গেছে এবং যেটা হয়তো খুব তাড়াতাড়ি আপনারা শিক্ষামন্ত্রীর মুখ থেকেই শুনতে পারবেন হয়তো শিক্ষামন্ত্রী সরাসরি সেই বার্তা আপনাদেরকে দেবেন তার আগে আমি আমাদের চ্যানেলে এই খবরটি দিতে পেরে আমারও ভালো লাগছে যে আপনাদের নিয়ে একটি রাজ্য সম্মেলন করা হবে আবারও বলছি এস সমস্ত এস এস নিয়ে একটি রাজ্য সম্মেলন করা হবে এবং যার ডাক হয়তো খুব তাড়াতাড়ি শিক্ষামন্ত্রী দিতে চলেছেন এবং এক মাসের মধ্যেই হয়তো এই রাজ্য সম্মেলনটি হতে চলেছে তো আপনারা প্রস্তুত থাকুন আরও একটি বলা যায় আপনাদের আপলিভমেন্টের জন্য একটা আরও একটা কিছু ভালোর আশা নিশ্চিতভাবেই সেই মঞ্চে ঘোষণা হতে চলেছে আপনাদের জন্য তো এই খবরটি জানা গেছে যে যেদিন জিও দেওয়া হয়েছিল সরকারপন্থী সংগঠনের নেতা মুকুলেশ রহমানের হাতেই সেই জিও প্রথম দেওয়া হয়েছিল এবং আজও তাদের ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন মুকুলেশ রহমান মঞ্জু মাইতি সিরাজুল ইসলাম কাঞ্চন মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ এবং তাদের সামনেই এই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আপনাদের সমস্ত এস এস নিয়ে একটি রাজ্য সম্মেলন হতে চলেছে যে রাজ্য সম্মেলনের কথা হয়তো খুব তাড়াতাড়ি শিক্ষামন্ত্রী আপনাদের সামনে প্রেস কনফারেন্স করেও জানাবেন তো আমাদের চ্যানেলে প্রথম এই জিনিসটিকে প্রকাশ করা হলো আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের খবরগুলিকে আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের চ্যানেলে শেয়ার করার জন্য যার মাধ্যমে আপনারা জানতে পারছেন সব থেকে আগে সকল খবর এস এস কে সংক্রান্ত নিশ্চিতভাবেই আরও যা কিছু আপডেট আসবে এই সংক্রান্ত আপনাদেরকে দেওয়া হবে আপাতত এটুকুই খবর ছিল এখানেই শেষ করছি আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন